Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday to you. Happy birthday to me. Good morning. এখনই কেক কাটবে? আচ্ছা দেখো, সকাল সকাল ওমি উঠে পড়েছে, সকাল মানে 9টা। দেবো, ওমি শরীরটা কিন্তু ভালো নেই, কারণ ওমি খুব সর্দি কাশি হয়েছে। বেলুন টেলুন আমরা সব কিনবো, কোনো চিন্তা নেই। ওমিকে দেখো, সকালবেলা একটুখানি ওটস এর পায়েস করে দিয়েছিলাম। বার্থডে টুপি বেরিয়ে গেছে আর আমার ওমি সোনা কেশেই যাচ্ছে। হ্যাপি বার্থডে জিনিস আস্তে আস্তে বেরাতে শুরু করেছে সকাল থেকে। তাতে না, সাজাতে হবে নিচের ঘরটা, সাজাতে হবে তো। ওই দেখো, নিচের ঘরটা গিয়ে সাজাতে হবে। ওই দেখো, খেতেই চাইছে না, বাইরে তো কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে। ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে ওমির হ্যাপি বার্থডে, আজকে হচ্ছে 14th আগস্ট। 15 আগস্টের আগের দিনও হয়েছিল, তো আজকে ওমি 4 ইয়ার্স হলো। তো আজকে সকাল সকাল আমি উঠে পড়েছি, কিন্তু ওমি একটু লেটে উঠেছে, কারণ ওমি শরীরটা ভালো না। কালকে রাত্রিবেলা অনেক সর্দি কাশি হয়েছে, এখনও পর্যন্ত চলছে, ওষুধ চলছে। যাই হোক, তো ওমির তো আজকে খুব আনন্দ, ওমির হ্যাপি বার্থডে, সেই জন্য একটা ঘরোয়া একটা ছোটোখাটো একটা সেলিব্রেশন। তবে মুডটা অতটা আমার ভালো নেই, কারণ ওমির সর্দি কাশি যেহেতু হয়ে গেছে, ওর শরীরটা অতটা ঠিক নেই সেই জন্য। যাই হোক, আর ওমি তো খুব খুশি ওর হ্যাপি বার্থডের জন্য। ওমিকে এখন সকালে খাওয়াচ্ছি, যেটা আমাদের তো পায়েস করার নিয়ম নেই ছেলেদের। অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়িতে জন্মদিন পালন করে না, মানে পায়েসটা করতে নেই আর 5 রকমের ভাজা দিতে নেই। কিন্তু ইংলিশ মত অনুযায়ী আমি করতে পারি, কারণ কেকটা যে কিনবো, কেকেতে কিন্তু ক্যান্ডেল দেওয়া থাকবে না, জাস্ট এমনি কেকটা কাটা হবে। আর নর্মাল যেরকম আমরা খাই স্যাটারডে সানডেতে, এমনি আমরা একটু ভালো মন্দ কিছু খেতে ভালোবাসি, সেই রকমই খাওয়া হবে। মানে কোনো উপলক্ষে কিছু হচ্ছে না, কিন্তু ওমি যেহেতু ছোটো, ওর একটু আনন্দ লাগবে কেকটা কাটলে, সেই জন্য কেকের ব্যবস্থা করা হচ্ছে। এটাই মানে খুব ঘরোয়াভাবে, খুব সিম্পলভাবেই করা হচ্ছে। এটা তো কে খাবে? এটা তো মাম্মার। আমি খাবো। তুমি খাবে? উলি বাবা লে, আমি নিজে খাবো। দেখি, ঠিক আছে, একটুখানি শোনা বাবা, বেশি নয়। বেশি বেশি খাবো? বেশি খায় না বাবা, না বাইরের জিনিস। ভালো দুষ্টু ছেলে, নিজের খাবার না খেয়ে কচুরি খাচ্ছে। এখানে দেখো, ওমির নাই নাই হয়ে গেছে, আর ও বেলুনগুলো সব বার করে নিয়েছে। এখানে অনেক বেলুন আছে, যেগুলো এখন আমরা নিয়ে যাব নিচে গিয়ে সাজাবো। ওমি ভালো করে প্যাকেটে পড়ো, নাহলে পড়ে যাচ্ছে। চলো, না না পড়বে না, তুমি ভালো করে রাখো, পড়বে না। চলো, ভেরি গুড, চলো। ওমি এখনই পেয়ে গেছে বেলুন, হ্যাপি বার্থডের বেলুন। হ্যাপি বার্থডে ওমি। আমিকে দেখিয়েছো? চলো চলো গিয়ে দেখাও, ফুলি দিয়েছি আমি, ফুলি দিয়েছি। দেখো, ঘর সাজানো স্টার্ট করে দিয়েছি সকাল সকাল, একদম সুন্দর লাগছে, অনেক কিছু দিয়ে সাজাচ্ছি। ওমির পাপা, আমি, পিন্সি, আমরা সবাই মিলে সাজাচ্ছি, বেলুন টেলুন দিয়ে ঘর দোর সাজাচ্ছি। দুর্দান্ত লাগছে, খুব ভালোভাবে মানে ঘরোয়াভাবেই একটা সাজানো হচ্ছে। বিকেলে আসবে সোনা বাবা, এখানে একটা লাগাও, খালি খালি লাগছে এই দিকটায়। একটা অমিত, ওই যে ওই যে, আরে আসবে কি বাবা।
ঘর মোটামুটি সাজিয়ে নিয়েছি হ্যাপি বার্থডে লেখাটা দিয়ে, বেলুন দিয়ে ভালোভাবে সাজানো হয়ে গেছে। আর এরপরে আমি কিচেনে চলে গেছি, কিচেনে যা যা রান্না টান্না করার জোগাড় করার সব পুরো স্টার্ট করে দিয়েছি। আমি গিফট পেয়ে গেলাম, আমি পেয়ে গেলাম কি? ও যার জন্মদিন সে গিফট পায় না? না না, এটা পায় না তো, এটা তো আমার। এ বাবা, এ বাবা, এখানে দেখো পনির হবে, সেই জন্য পনিরগুলো হালকা ফ্রাই করে নিচ্ছি। আর তার সঙ্গে রয়েছে আলুর দম হবে, কাশ্মীরি আলুর দম আর পোলাও। এছাড়া চাটনি তো রয়েছে। আর এখানে দেখো ঘরদোর সাজানো পুরো কমপ্লিট, খুব সুন্দর করে সাজানো হয়েছে। হ্যাপি বার্থডে, তারপরে ওমকার পুরো লেখা, আর এইসব আমার বর করেছে আর পিনসি মিলে করেছে। আর এখানে দেখো চাটনি রেডি হয়ে গেছে, আর চিকেন কষাটা করছে কৃষ্ণাদি। চিকেন কষা পোলাওর সঙ্গে দুর্দান্ত লাগে, সেই জন্য চিকেন কষা, পনির আর আলুর দম আর চাটনি এইগুলো থাকছে। আর এখানে দেখো রান্না পুরো কমপ্লিট, চিকেন কষাটা জাস্ট দুর্দান্ত খেতে হয়েছে, একটু ঝাল ঝাল হয়েছে কারণ পোলাওটা যেহেতু একটু মিষ্টি হয় সেই জন্য তার সাইডে একটু ঝাল হলে ভালো লাগে। আর যাই হোক, ওমিকে তো আমি খাইয়ে দিয়েছি, ওমি অবশ্যই এইসব খাবে না, ওমির জন্য আলাদা করে খাবার বানানো হয়েছিল, ওমির খাওয়ানো হয়ে গেছিলো, তারপরে আমরা খেতে বসে গেছিলাম। আর যেহেতু আমাদের শ্বশুরবাড়িতে জন্মদিন নেই ছেলেদের, মেয়েদের আছে ছেলেদের নেই, সেই জন্য পায়েসটা করা হয়নি, পায়েসটা করিনি, মানে চালের পায়েস সেটা করিনি, সেই জন্য আমি সকালেই ওকে আমি পায়েসের মতো করেই ওটসটা বানিয়ে দিয়েছিলাম দুধ দিয়ে। আর এখানে দেখো সব রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন তো বিকেল হয়ে গেছে, আমরা সন্ধ্যে দিয়ে নিয়েছি আমি। তারপরে ওপরে এসে একটুখানি হালকা সাজগোজ করে নিলাম, ওমিকে সাজালাম, দিয়ে সোজা নিচে চলে গেলাম। নিচে তো কেক টেক কাটা হবে, সবাই আসবে, আর সবাই মানে কিছুই না, সামনে আমাদের বাড়ির সামনে পিসি থাকে, সে আসে। আর দেখো সে ওমিকে একটা গিফট দিয়েছে, মানে পুরো ড্রয়িংয়ের একটা সেট, পুরো অনেক কিছু রয়েছে, কালার পেন্সিল, স্কেচ পেন, ওগুলো পেয়ে ওমি তো খুবই খুশি, তার সঙ্গে ক্যাডবারিও পেয়েছে, আর খুব খুশি ওমি, আর খুব আনন্দ করে খুব সেলিব্রেট করলাম আমরা ওমির হ্যাপি বার্থডে ছোটোখাটোভাবেই, মানে বাড়িতে আয়োজন করে খুব ভালোভাবেই সেলিব্রেট হলো। আর বিশেষত ওমি চাইছিল অনেক দিন ধরে যে ওর হ্যাপি বার্থডেতেও কেক কাটবে, অনেকের হ্যাপি বার্থডেতেও দেখেছে, তো এই প্রথমবার, না না প্রথমবার নয়, এর আগের বছর আমি আমার মায়ের কাছে ছিলাম, তখন তো ওমি কেক কেটেছিল, তো এখানে মানে আমার শ্বশুরবাড়িতে প্রথমবার ওমি কেক কাটছে। মানে দেখো বর তো কেক নিয়ে চলে এসেছে, আর এখানে কেকের সঙ্গে একটা চিজ চিকেন বলও এনেছিল, ওই যে বাক্সটা রাখলো টেবিলের ওপরে দেখলে সেইটা। আর এইটা দেখো, এটা হচ্ছে কেকের বক্স, এটা হচ্ছে ক্রিমসের থেকে কেক নিয়ে এসেছে, এগলেস কেক চকলেট, দুর্দান্ত টেস্টি হয়েছিল, খুব সুন্দর খেতে কেকটা, অসাধারণ। তোমরা একবার অন্তত ক্রিমসের চকলেট কেক, যে কোনো ফ্লেভারের কেকই তোমরা একবার ট্রাই করে দেখো, দুর্দান্ত খেতে হয়, খুব টেস্টি। আর এখানে দেখো ওমি আর আমি মিলে একটুখানি সেলফি তুলছিলাম, একটু ভিডিও করছিলাম, ওমি আমাকে একটু আদর করছিল। আর দেখো ওমিকে অনেক কষ্টে টিভিতে পড়ানো হয়েছে, ওকে পড়তে চাইছিল না, তাও একটু ফটো ফটো তোলার জন্য করা হয়েছে। আর এখানে দেখো কেকের উপরে কোনো ক্যান্ডেল যেহেতু বসাইনি, সেই জন্য আমি একটু টুনি আলোটা কিনেছিলাম, এটা মাত্র 15 টাকা দিয়ে আমি কিনেছি, এত সস্তায় পেয়ে গেছিলাম। এটা জাস্ট একটু ডেকোরেশনের জন্য কেকের চারপাশে এটাকে একটু রাখবো, যাতে একটু খুব সুন্দর লাগে, একটু লাইটিং হয় সেই জন্য। আর এটা দেখো কেকটা খোলা হচ্ছে, খুব সুন্দর দেখতে হয়েছে কেকটা, অসাধারণ। তোমরাও দেখে অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে, আর তোমরা সবাই আমার ওমিকে কিন্তু অনেক আশীর্বাদ করো, যাতে ও অনেক ভালো মানুষ হয় আর অনেক বড় হতে পারে। আর এখানে দেখো কেকটা পুরো রেডি করা হচ্ছে কেক কাটার জন্য, এখানে কেকে চারিদিকে এই লাইটটা দিয়ে একটু সাজিয়ে টাজিয়ে নিয়েছি, একটু ফটো ফটো তুলে নিয়েছি, খুব সুন্দর লাগছিল কেকটা। আর ওমি তো দেখে খুব খুশি, ও প্রথমবার মানে এত সুন্দর একটা দেখছে জিনিস। আর এখানে দেখো আমি তো প্রায় বেশিরভাগই ওমির সঙ্গে ফটো তুলতে ব্যস্ত ছিলাম, মানে প্রচুর ফটো তুলেছি আর প্রচুর ভিডিও করেছি। আর দেখো ওমিও বুঝতে পারছে আমি ওর ফটো তুলছি ভিডিও করছি, খুব সুন্দর লাগছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Omi. Happy birthday to you. May God bless you. May God bless you. Happy birthday to you. Happy birthday to you.
Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. এখানে দেখো কেক কাটা হয়ে গেছে আর আমি পুরো বাকি কেকটা কেটে থালায় পুরো রাখছিলাম সবাইকে দেওয়ার জন্য আর কেকটা জাস্ট অসাধারণ খেতে ছিল আমি আরেকবার হাইলি রেকমেন্ড করছি তোমরা একবার অন্তত কোনো অকেশন পারপাসে কেক কেনার জন্য ক্রিমসে যাও গিফট এখন খুলবে এটা ওখানে অনেক কিছু আছে কালার আর উমি তোমার কেমন লাগলো যে হ্যাপি বার্থডে ভালো শুধু ভালো ভালো আগে বলো কেমন লাগলো ভালো করে বলো খুব ভালো খুব ভালো ঠিক আছে তাহলে সবাইকে টাটা করে দাও টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে এই ব্লগে নেক্সট ব্লগে টিউ তাহলে সবাইকে টাটা টাটা এন্ড প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব নেক্সট ব্লগে টিউ ওকে চলো অমির হ্যাপি বার্থডে আমরা সেলিব্রেট করলাম আর তাহলে চলো আজকের ব্লগ আর বানালাম না এখানেই এন্ড করে দিলাম সবাই খুব ভালো থেকো আশা করি আজকের ব্লগটা তোমাদের একটু ভালো লেগেছে তো চলো আজকের মতো গুড বাই আবার দেখা হবে নেক্সট ব্লগে